ফেসবুক প্রফেশনাল মোড অন করার পর আমরা যখন ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, তখন সেক্ষেত্রে আমরা একটা অপশন দেখতে পাই মডারেশন অ্যাসিস্ট। এতো এই মডারেশন অ্যাসিস্টের কাজ কি বা এই অপশনটা কেন দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন সেটিং শিখতে চান এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস ও অ্যাপ সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফেসবুক প্রোফাইলটি লগ ইন করার পর ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে অপশন পেয়ে গেছি মডারেশন অ্যাসিস্ট। তো এখানে ক্লিক করলে আপনার সামনে বা আমার সামনে কিন্তু এরকম ভাবে চলে আসছে। তো এটার কাজ কি বা এটার উপকারিতা কি আজকে এখানে আমি জানাবো। তো এটা মেইনলি যেটা কাজ, আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে বা প্রফেশনাল প্রোফাইলটা আছে সেটাকে সেভ করা বা আপনাকে হচ্ছে অন্যদের অর্থাৎ আপনার যারা অডিয়েন্স আছে তাদের থেকে রক্ষা করা, যাতে আপনার কোনো খারাপ অডিয়েন্স আপনার প্রোফাইলটা নিয়ে যদি কোনো খারাপ কিছু করতে চায় তো সেটার থেকে হচ্ছে আপনাকে রক্ষা করবে। যেমন অনেকেই দেখবেন অনেকেই স্প্যামিং করে। স্প্যামিং বলতে বিভিন্ন খারাপ খারাপ লিঙ্ক হচ্ছে আপনার ফেসবুকে কমেন্ট করে দেয় বা আপনার প্রোফাইলে কমেন্ট করে দেয়, যার জন্য আপনার প্রোফাইলটি কিন্তু কমিউনিটি গাইডলাইনে পড়ে যায় এবং প্রোফাইলটি অনেক সময় কিন্তু বন্ধও হয়ে যায়। তো সেই বিষয়গুলি আপনারা আলাদা করে ম্যানেজ করতে হবে না। এই মডারেশন অ্যাসিস্টটা আপনি যদি সেট করে দেন তাহলে কিন্তু এটা নিজে নিজেই আপনার কাজ করতে থাকবে। তো এক্ষেত্রে আমি আপনাদের ধীরে ধীরে বোঝাবো এবং আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে। তবে মডারেশন অ্যাসিস্ট এটা বলার আগে আপনাদের জানিয়ে দিই, ফেসবুকে নতুন আপডেটে এখন কিন্তু আপনি যে কোনো ফেসবুক কমেন্টে এখন না লিখে আপনি যদি মনে করেন আপনার ভয়েস দিবেন, সেই ভয়েসটাও দিতে পারবেন। অনেকটা হোয়াটসঅ্যাপে যেসব ভয়েস মেসেজ পাঠায় ঠিক সেরকমভাবে কমেন্টে যখন ক্লিক করবে আপনারটা তখন কিন্তু আপনার সেই ভয়েসটা আসবে। আই কিন্তু এটা ছিল না ফেসবুক নতুন আপডেট। এই সেটিংসটা জানতে চাইলে আমাদের এই ভিডিওর শেষে আমি ভিডিওটা দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন। তো চলুন দেখাই এবার। তো মডারেশন অ্যাসিস্টে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে পাবেন হচ্ছে ম্যানেজ কমেন্ট। তো এবার আপনি কোনো একটা ভিডিও পোস্ট করলেন, সেই ভিডিওতে কেউ যদি কোনো স্প্যামিং লিঙ্ক বারবার পোস্ট করতে থাকে ফেসবুক বুঝবে যে আপনি হচ্ছে সেই ভিডিওর যে লিঙ্কটা সেই লিঙ্কটা প্রমোশন করছেন, কারণ আপনি সেই লিঙ্কটা ম্যানুয়ালি ডিলিট করে দিচ্ছেন না। কিন্তু এখানে কী হবে, আপনি অ্যাডে ক্লিক করলেন। তো দেখুন এক্ষেত্রে অনেকগুলো অপশন দেওয়া আছে, লিঙ্ক ইন কমেন্ট, ইমেজ ইন কমেন্ট, প্রোফানিটি ইন কমেন্ট। তো এরকমভাবে যে অপশনগুলি আছে সেই অপশনগুলি একটা একটা কাজও আছে। সাপোজ আপনি যদি 18+ যেসব স্প্যামিং লিঙ্ক আছে সেগুলো বন্ধ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এটাকে ক্লিক করে আপনি অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট করে দিলেন। তো এটা ক্লিক করে দিলে আপনার এখানে কেউ যদি করতে চায় 18+ কোনো লিঙ্কের কমেন্ট বা ভিডিও বা ফটো পোস্ট করতে চায় তাহলে সেটা কিন্তু হবে না। এরকমভাবে ইমেজ ইন কমেন্ট, এক্ষেত্রে আপনার যে ফেসবুক কমেন্ট হবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ইমেজ আর পোস্ট করতে হবে না বা কোনো রকম কমেন্টে ইমেজ দিতে হবে না, ভিডিও চাইলে ভিডিও দিতে হবে না। এরকমভাবে আপনি যতগুলোকে অন করবেন ততগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে। এখানে যেমন কিওয়ার্ড ইন কমেন্টস, অনেকেই আছেন দেখবেন যে আপনার ফেসবুক যেটা পোস্ট করেন সেখানে গালাগালি করে, তো সেক্ষেত্রে অ্যাড অ্যাসিস্ট এটা দিয়ে অন করে দেন। তার আগে আপনাকে এখানে কমেন্ট ক্রাইটেরিয়া কিওয়ার্ড অর্থাৎ যেসব স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো দিয়ে দেওয়ার পর আপনি সেভ করে দিয়ে আপনি যদি এখানে অ্যাড মডারেট করে দেন তাহলে সেই সব ওয়ার্ড যখন টাইপ হবে তখন কিন্তু আপনার আর সেই পোস্টগুলো অডিয়েন্স করতে পারবে না আপনার কমেন্টে। তো এরকমভাবে আপনি সেট করতে পারেন। এরকমভাবে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া ফর অথার, অর্থাৎ অথারদের ক্ষেত্রেও যারা যারা সেখানে পোস্ট করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কিছু কিছু অপশন দিয়ে দেওয়া আছে। যেমন নিউ অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট যদি আপনার সেই পেজে বা প্রোফাইলে যদি পোস্ট না দিতে চান তাহলে সেক্ষেত্রে নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি অ্যাড করে দিবেন। আর যদি আপনি মনে করেন যেসব ফেসবুক প্রোফাইলগুলিতে কোনো রকম ফটো দেওয়া নেই সেটাও যদি আপনি অফ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু নো প্রোফাইল পিকচার এটা অফ করে দিবেন। তাহলে যাদের প্রোফাইলে কোনো ফটো নেই তারা কিন্তু সেখানে আর কোনো কিছু পোস্ট করতে পারবে না। তো এরকমভাবে কিন্তু আপনি সেট আপ করতে পারেন মডার অ্যাসিস্ট। এই মডার অ্যাসিস্ট সেট আপ করলে আপনার প্রোফাইলটা কিন্তু অনেকটা সেফ থাকবে, আপনি আপনার প্রয়োজন মতো যেসব জিনিস দরকার সেগুলোকে সেভ করে নেবেন। আর যদি মনে করেন যে ডিলিট করবেন তাহলে সেক্ষেত্রে আপনি এই যে পেন্সিলের মতো এখানে ক্লিক করবেন, নিচের দিকে ডিলেটে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে রিমুভ চলে আসবে। রিমুভে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আশা করি মডার অ্যাসিস্ট সম্পর্কে আপনি বুঝতে পারলেন। এই সম্পর্কে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।